নমস্কার, আমি অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। সকালবেলা আপনাদের একটা খবর দিই, নিশ্চয় হয়তো অনেকেই জেনে গেছেন এতক্ষণে, যে রাজ্যের বনমন্ত্রী, রাজ্যের বর্তমান বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী, উত্তর চব্বিশ পরগনার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু গ্রেফতার। অবাক হয়ে যাচ্ছেন? না, অবাক হওয়ার কিছুই নেই, কারণ রেশন বন্টন দুর্নীতি মামলায় দীর্ঘ 20 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এই নিয়ে রাজ্যের মোট 4-4 জন মন্ত্রী গ্রেফতার হলেন, এবং যা পরিস্থিতি, যা দেখতে পাচ্ছি, খুবই মানে কঠিন পরিস্থিতি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে প্রতিহিংসা চলছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিহিংসা পরায়ণ মনোভাব নেওয়া হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি সুগারের রোগী, তার বাড়িতে যেভাবে তল্লাশি চলছে, তাতে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে ছেড়ে কথা বলা হবে না। কেন গ্রেফতার করা হলো বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে? কারণ তিনি যখন এর আগের টার্মে খাদ্যমন্ত্রী ছিলেন, সেই সময় বাকিবুর রহমান, যাকে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে, সেই বাকিবুর রহমান এই যে রেশনের চাল গম আসতো সেগুলোকে ঘুর পথে খোলা বাজারে বিক্রি করতেন। অর্থাৎ যাদের রেশনে চাল গম পাওয়ার কথা তারা সেই চাল গম পেতেন না, সেগুলোকে বাইরে মার্কেটে বিক্রি করা হতো। কোটি কোটি টাকার দুর্নীতি। এখনো পর্যন্ত সিবিআই প্রায় সম্ভবত 55 কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে। এই বাকিবুর রহমান, তার বিভিন্ন জায়গাতে সম্পত্তি রয়েছে, পার্কশিটের মতন জায়গায় ফ্ল্যাট রয়েছে। কি অবস্থা বলুন তো হচ্ছে চারপাশটায়, যে দুর্নীতি কতটা গভীরে তা বোঝা যাচ্ছে। গতকাল একদম ভোরবেলা থেকেই, দুর্গাপুজো মিটতে না মিটতেই, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে, চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, একদম কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের 2টি বাড়ি, তার সঙ্গে তার যে আদি বাড়ি বেনিয়াপুকুরে, সেখানেও তল্লাশি চালানো হয়, এবং দীর্ঘ 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর আজ ভোর 3টে নাগাদ বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এই নিয়ে রাজ্যের মোট 4-4 জন মন্ত্রী গ্রেফতার হলেন। গত বছর জুলাই মাসে প্রথম শুরু হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা দিয়ে, তারপরে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য, তারপরে হন জীবন কৃষ্ণ সাহা, এবং এবার এই জ্যোতিপ্রিয় মল্লিক। অত্যন্ত দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর চব্বিশ পরগনার বলা হয় বাঘে গরুতে এক ঘাটে জল খায় নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়। মানে খাদ্য দপ্তরে দুর্নীতি, ভাবুন, আমার আপনার বাড়িতে যে রেশন পৌঁছানোর কথা, শহরের গ্রামের যেই পিছিয়ে পড়া দরিদ্র মানুষটার রেশনের চাল গমে পাওয়ার কথা, সেই চাল গম বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে সেই মানুষটাকে বঞ্চিত করে, অথবা সেই মানুষের নাম করে টাকা তুলে নেওয়া হচ্ছে। কত বড় দুর্নীতি, এবং এটাই পরিস্থিতি। তবে সাধারণ মানুষ অনেকেই বলছেন যে আদৌ কি কোনো সুরাহা হবে, গ্রেফতার হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু এখনো তো আসল মাথালা নাকি বাইরে খোলা বাজারে, আমরা ভরসা রাখছি অবশ্যই। আবার এটাও দেখতে হবে যে
এই যে তদন্ত গ্রেপ্তার হচ্ছে, এটা সত্যি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? কারণ বিরোধী প্রত্যেকটি দলই বলছে যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীদেরকে আটকানোর জন্য এই ধরনের কাজ করছে। তবে ডাল মে তো কুছ কালা হ্যায় অবশ্যই, কারণ শিক্ষা দপ্তরের যে দুর্নীতি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হাজার হাজার ছেলে তারা চাকরি পায়নি, তারা এখনো রাস্তায় বসে আছে। এই দুর্গাপূজার সময় যখন আমার আপনার মতন কোটি কোটি মানুষ আনন্দ করেছেন, সেই মানুষগুলো ধর্মতলায় পাদঙ্গিনী মূর্তির পাদদেশে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার, আমরা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে সমস্ত তথ্য জানাব। তবে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেছেন যে তিনি গভীর চক্রান্তের শিকার, গভীর চক্রান্তের শিকার হয়েছেন। বিজেপি এবং শুভেন্দু অধিকারী তাদের চক্রান্তেই তাকে গ্রেফতার হতে হলো। সত্যিটা পরিষ্কার আসবে সামনের দিনে অবশ্যই। আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের সমস্ত তথ্য আপনাদের জানাতে থাকব এবং এই সংক্রান্ত সমস্ত কি হচ্ছে না হচ্ছে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের জানাব অবশ্যই। তবে আর পরিস্থিতি যা, পুজো কাটতে না কাটতেই আরো অনেক রাঘব পোয়াল হয়তো শ্রীঘরে যেতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। এখন রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তার উপর অনেক কিছু ঘটবে। তবে এখনো বিজয়ার কোলাকুলি চলছে, বিজয়ার শুভেচ্ছা চলছে। তার মধ্যেই গতকাল দীর্ঘ 20 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী ফরেস্ট মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। এটাই সবথেকে বড় খবর। আপনারা News18 বাংলা টিভি চ্যানেল দেখতে থাকুন এবং অবশ্যই News18 বাংলার ফেসবুক পেজেও আপনাদের সমস্ত তথ্য জানাতে থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।